জোরবে জোর পৃথিবীর সহজ অঙ্কগুলির মধ্যে ঠাই পাওয়া উচিত তারপরও পরীক্ষাতে এই রিলেটেড ম্যাথ আসলে আমরা অনেকেই গুলিয়ে ফেলি সামান্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস মাথায় রাখলেই কিন্তু আপনিও হতে পারেন এই ধরনের ম্যাথের বস তাই বস হতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতেই হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে জোর সংখ্যা ইংলিশে একে বলা হয় ইভেন নম্বর এখন প্রশ্ন হলো জোর সংখ্যা কাকে বলে সিম্পল আনসার হচ্ছে যে সংখ্যাটা দুই দিয়ে নিঃশেষে ভাগ যাবে তাই জোর সংখ্যা নিঃশেষে ভাগ যাবে মানে যখন কোনো ভাগশেষ থাকবে না যেমন আটকে যদি আমি দুই দিয়ে ভাগ দেই এর কিন্তু কোনো ভাগ শেষ থাকে না আট দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য কোনো সংখ্যার শেষে যদি জোর থাকে মানে জিরো টু ফোর সিক্স এইট থাকে তবে তাকে বলা হয় জোর সংখ্যা সংখ্যাটা কত বড় সেটা নিয়ে আপনাকে মোটেও মাথা ঘামাতে হবে না আপনাকে জাস্ট শেষ ডিজিটটার দিকে তাকাতে হবে শেষ ডিজিটের মধ্যে যদি জিরো টু ফোর সিক্স এইটের যে কোনো একটা থেকে থাকে তবে এটাই কিন্তু জোর সংখ্যা মনে করি বিশাল একটা সংখ্যা আমাকে দেয়া আছে এইট নাইন সেভেন এইট টু থ্রি সিক্স ফোর র্যান্ডমলি যে কোনো একটা সংখ্যা আমি লিখলাম পুরো সংখ্যাটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই আমি জাস্ট শেষ ডিজিটটার দিকে তাকালাম শেষ ডিজিটটা ফোর মানে জোর তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু আসলে জোর সংখ্যা মানে ইভেন নাম্বার সামারি হচ্ছে শেষের ডিজিটটা এখানে জোর তাই পুরো সংখ্যাটাই পুরো নাম্বারটাই হল জোর এরপর বিজয় সংখ্যা ইংলিশে একে বলা হয় অড নম্বর এখন প্রশ্ন হল বিজোর সংখ্যা কাকে বলে সিম্পল আনসার হচ্ছে যে সংখ্যাটা দুই দিয়ে নিঃশেষে ভাগ যাবে না তাই বিজোর সংখ্যা নিঃশেষে ভাগ যাবে না মানে যখন কোনো ভাগ শেষ থাকবে যেমন নয়কে যদি আমি দুই দিয়ে ভাগ দেই এর ভাগশেষ কিন্তু এক থাকবে তাই নয় হচ্ছে একটা বিজোর সংখ্যা এখন বিশাল একটা সংখ্যা আমাকে দিয়ে দিল সংখ্যাটার বিশালত্ব নিয়ে আমার মাথা খামানোর বা ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার জাস্ট শেষ ডিজিটটার দিকে আমি তাকালাম শেষ ডিজিটটা যদি আমার বিজোর হয় তাহলে পুরো নাম্বারটাই কিন্তু আমার বিজোর আমি র্যান্ডমলি আরেকটা নাম্বার লিখি নাইন এইট সেভেন মনে করি ফাইভ সিক্স থ্রি টু ওয়ান এখন শেষ যে ডিজিটটা সেটা ওয়ান মানে বিজোর তাহলে পুরো নাম্বারটাই কিন্তু আমার পুরো নাম্বারটাই হচ্ছে আমার এখানে বিজোর আমি জাস্ট শেষ ডিজিটটার দিকে তাকাবো এখন কথা হলো জোর বিজোরের কম্বিনেশনের রেজাল্টটা কি হবে কম্বিনেশন বলতে আমি আসলে কী বোঝাচ্ছি যেমন অট পূরণ অট কী হবে অট পূরণ ইভেন কী হবে ইভেন পূরণ ইভেন কী হবে ইভেন পূরণ হট কী হবে অট প্লাস অট সমান কী হবে ইভেন প্লাস ইভেন্ট সমান কী হবে লাইক ইভেন প্লাস অট সমান কী হবে এবং অট প্লাস ইভেন্ট সমান কী হবে আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন ভাই থামেন আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন নিশ্চয়ই আপনি ভাবছেন এত কিছু মুখস্থ করলে আসলে জীবন চলবে না আমি আপনার সাথে একমত এত কিছু আসলে মুখস্থ করলে আসলেই জীবন চলবে না এত কিছু মুখস্থ করা আসলেই পসিবল না আপনাকে ছোট্ট কয়েকটা একটা দুইটা টেকনিক মনে রাখতে হবে মনে করি পরীক্ষার হলে আমার আসলো অট ওটের একটা এক্সাম্পল হতে পারে তিনশো একুশ পূরণ তিনশো তেতাল্লিশ দুইটিই অট এখন এই যে তিনশো একুশ আর তিনশো তেতাল্লিশের বড় একটা গুণ এটা বের করতে কিন্তু আমার কয়েক সেকেন্ড লেগে যাবে বোকার মতো এই কাজটা আমি মোটেও করতে যাব না আমি যে জিনিসটা করব। সেটা হচ্ছে ছোটো ছোটো নাম্বার দিয়ে আমি গুণ দিয়ে দিব যেমন অড হচ্ছে এক অড হচ্ছে যে কোন একটা র্যান্ডমলি নিলাম তিন এক আর তিনের গুণফল যেহেতু অড হবে মানে এক এক একের সাথে তিন গুণ দিলে যেহেতু তিন হবে তার মানে যত বড় নাম্বার অড এবং যত বড় নাম্বার অড আমি গুণ দেই না কেন আমার কিন্তু ফাইনাল রেজাল্টটা অবশ্যই অড হবে আমি কিভাবে দেখলাম ছোট একটা টেস্ট করে দেখলাম ওয়ান পূরণ থ্রি দিয়ে দেখলাম অথবা ওয়ান পুরন ওয়ান দিয়েও আপনি দেখতে পারেন থ্রি পূরণ নাইন দিয়েও আপনি দেখতে পারেন যে কোনো অর্ডের সাথে যে কোনো অর্ডের গুণ কিন্তু অবশ্যই অড হবে তার মানে কি অট পূরণ অট মানে হচ্ছে অট একই টেকনিকে কিন্তু আপনি বাকিগুলি করে ফেলতে পারবেন যেমন অট পূরণ ইভেন অট কি এক ইভেন কি ইভেন হচ্ছে যে কোনো একটা ধরলাম আমি দুই তাহলে অট পূরণ ইভেন হচ্ছে আপনার ইভেন ইভেন পূরণ ইভেন ধরলাম আমি দুই দুই পূরণ দুই দুই দুগুণা চার তার মানে ইভেন ইভেন পূরণ অট ইভেন ধরলাম আমি দুই অট ধরলাম আমি এক দুই একে দুই তার মানে হচ্ছে দুই দুই হচ্ছে যেহেতু ইভেন্ট তার মানে এটাও আমার ইভেন অট প্লাস অট অট ধরলাম আমি এক অট ধরলাম আমি এক এক আর এক যোগফল হচ্ছে যেহেতু আমার ইভেন মানে দুই তার মানে এটাও কিন্তু আমার ইভেন এবার দেখি ইভেন প্লাস ইভেন ইভেন আমি দুই ধরলাম ইভেন আমি দুই ধরলাম দুই আর দুইয়ের এক যোগফল হচ্ছে চার তার মানে হচ্ছে চার যেহেতু আমার ইভেন তাহলে ইভেন প্লাস ইভেন্টও কিন্তু আমার ইভেন যোগফল ইভেন প্লাস অট ইভেন ধরলাম আমি দুই অট ধরলাম আমি তিন বা এক এখন দুই আর তিন বা দুই আর এক যোগফল কিন্তু অবশ্যই আপনার অড হবে দুই আর তিনে মনে করেন পাঁচ পাঁচ কিন্তু অবশ্যই আমার যেহেতু অট তার মানে ইভেন প্লাস অডের যোগফল আমার হচ্ছে অট ফাইনালি অট প্লাস ইভেন অট ধরলাম আমি এক ইভেন ধরলাম আমি দুই এক আর দুইয়ের যোগ যোগফল হচ্ছে আমার তিন তিন মানে হচ্ছে কি আপনার অট তার মানে অট প্লাস ইভেনের যোগফল হচ্ছে আমার অট সিম্পল যত বড় সংখ্যাই আপনাকে দেখ না কেন সে ওই সংখ্যাটা আপনার চিন্তা করার কোনো দরকার নাই ওইটা নিয়েও আপনি আসলে কাজ করবেন না আপনি ছোট্ট স্যাম্পল নিয়ে কাজ করবেন আপনাকে যদি দেওয়া থাকে যেমন তিন হাজার নয়শো বাহাত্তরের সাথে তিনশো চোদ্দ গুণ এই বড় দুইটা নাম্বারের গুণফল কিন্তু করতে আপনার কয়েকটা সেকেন্ড হয়তো বা মিনিমাম লেগে যাবে আপনি যতই এক্সপার্ট হন না কেন এখন আমার জাস্ট লাস্টেরটার দিকে তাকাতে হবে দুই আর চার দুই পূরণ চার তার মানে এককের অঙ্ক কিন্তু অবশ্যই আমার জোর হবে আট হবে তার মানে ইভেন পূরণ ইভেনের গুণফল এটা ধরে নিব আমি দুই এটার আমি ধরে নিব মনে মনে দুই দুই দুগুণে চার চার যেহেতু আমার ইভেন তাহলে অবশ্যই এই বড় দুইটা নাম্বারের গুণফল হবে আমার ইভেন এই টেকনিক দিয়ে কিন্তু আপনার সমস্ত সূত্রগুলি মাথায় ঢুকিয়ে ফেলা যায় আরও একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন সেটা কি ওর জিনিসটা কী অট জিনিসটা হচ্ছে কোনা বের হওয়া একটা ব্লক কোনা বের হওয়া একটা ব্লকের নাম হচ্ছে আমার অট আর ইভেন মানে কি ইভেন মানে হচ্ছে সমতল কোনো কোনা বের হয় নাই এখন দেখেন এটার সাথে এটা যদি আমি যোগ দিয়ে দেই মানে অডের সাথে ইভেনের যদি আমি যোগ দিয়ে দিই আমার কোনা কিন্তু অবশ্যই বের হবে জিনিসটা যদিও বড়ো হবে কিন্তু আমার এই কোনাটা কিন্তু বের হয়েই থাকবে তার মানে অডের সাথে ইভেনের যদি আমি যোগ দেই কোনা কিন্তু আমার বের হয়েই থাকবে তার মানে জিনিসটা অডই হবে কিন্তু কোনা বের হওয়া একটা জিনিসের সাথে যদি আমি কোনা বের হওয়া আর একটা জিনিস যোগ দেই যেমন এটা কোনা বের হওয়া একটা জিনিস তো মানে অড এখন কোনা বের হওয়া আর একটা জিনিস আমি চিন্তা করি এই দুটা কোনা কিন্তু মিলেমিশে একাকার হয়ে একটা ইভেন জিনিস তৈরি করবে তার মানে অড প্লাস অড সবসময় কিন্তু ইভেনই হয় আপনি জাস্ট সিম্পল একটা জিনিস মনে রাখবেন যত বড় ডিজিট আপনাকে দেওয়া হোক না কেন আপনি জাস্ট আইডেন্টিফাই করবেন জিনিসটা অড নাকি ইভেন তারপর ওইটা যদি অড হয় ধরবেন আপনি এক আর এটা যদি ইভেন হয় ওইটা ধরবেন আপনি দুই তারপর এক দুই ধর কিন্তু আপনি কাজ করতে পারবেন আমি এক দুইয়ের কথা বারে বলছি কারণ এক দুই দিয়ে কাজ করা সবচেয়ে সহজ আপনি যদি বোকার মতো বিশাল সংখ্যা নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার সময় ম্যাথের আনসারটা বের হবে ঠিকই অন্য দিক দিয়ে আপনার পাঁচটা ম্যাথ আরও ছুটে যাবে তাই কাজ করতে হবে আপনার স্মার্ট আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ